फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। आज हमें आबार एक नतून रेसिपी निये चले एसेछि। आशा करी ये रेसिपिटा आपनादे निश्चय भालो लागबे और ये रेसिपिटा आपनारा बाड़ीते अवश्य बनाबें और आमाके कमेंट सेक्शने अवश्य बोलबें जे रेसिपिटा केमन हयेछे। संगे थाकुन और ये भिडियोटा देखते थाकुन। आमी एखाने पाव भाजी बनाबो, सेजोन्नो इनग्रेडियंट्स निये निएछि। गाजर कुचिए निएछि, कैपसिकाम कुचिए निएछि, काँचा लंका कुचिए निएछि, बीन्स कुची नियेछी, टमेटो कुची नियेछी, धने पाता कुची, आलू कुची, आलू छोटो छोटो करे टुकड़ो करे नियेछी और हाफ लेबू निये नियेछी। और एखाने 100 ग्राम कड़ाईशुटी नियेछी, एटा फ्रोजेन कड़ाईशुटी आमी नियेछी। और एखाने आदा रसुन पेस्ट और दुखाना मीडियम साइजेर पियाज कुची। प्रथमे एकटा प्रेसारे 2 टेबिल चामचेर मतो सादा तेल निये निते हबे, तारपर एकटु गोटा जिरे दिए दिते हबे और एक टीस्पून पाव भाजी मसला दिए दिते हबे। एखाने आँचटा आमी लोते रेखेछि, मसलाटा भालोभावे नाड़ाचाड़ा करे निते हबे। खेयाल राखते हबे मसलाटा जाते पुड़े ना जाए। मसलाटा एकटु नाड़ाचाड़ा करेई एखाने आमी आलुर टुकरोगुलो दिए देबो। आलुर टुकड़ोगुलो देया हुए गेछे। एबार आमी छोटो छोटो करे कुचिए रखा गाजरगुलो कुचि करे एखाने दिए देव। एकदम छोटो छोटो करे कुचि करते हबे। एरपर आमी एखाने टमेटो कुचिगुलो दिए दिलाम। टमेटोगुलो बड़ो बड़ोई करे रेखेछि, टमेटो गले जाए। आर आलूगुलो एरकम साइजेर करेछि, परे समस्त किछु ম্যাশ করব, তাই আমি এরকম সাইজে কেটে নিয়েছি। ভালো করে এটা নাড়াচাড়া করে নেব মশলার সাথে। ভালো করে প্রথমে আমি ভেজে নেব। আঁচটা এখানে আমি মিডিয়াম রেখেছি ভাজার সময়। এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে 1 ইঞ্চি উঠে থাকবে এরকম জল দিয়ে দেব। দিয়ে প্রেসার কুকারে আমি ঢাকনা দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে 2 সিটি দেব আর লো ফ্লেমে 1 সিটি দেব আমি। তারপরে আমি কড়াতে তেল দিয়ে নেব 2 টেবিল চামচের মতো। তারপরে আর একটু বাটার দেব, 2 চামচের মতো বাটার দিয়ে দেব। তারপরে এখানে আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। লঙ্কা কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি সমস্ত বিনসের কুচিগুলো দিয়ে দেব। নিয়ে আরো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি একটু 1 ছোট চামচ চামচের মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন আমি কন্টিনিউ নাড়তেই থাকছি। এরপর আমি ফ্রোজেন কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। ফ্রোজেন কড়াইশুঁটিগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল ওয়াটারে। এখানে আমি কড়াইশুঁটিগুলো সিটি দিইনি, জাস্ট নর্মাল ওয়াটারে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, এর সাথে ভালোভাবে ভেজে নেবো। যদি আপনারা ফ্রেশ কড়াইশুঁটি নেন তাহলে 1 সিটি দিয়ে নিতে পারেন। এরপর আমি ছোটো প্যাকেটের 1 প্যাকেট যে পাওভাজি মশলা সেটা পুরোটাই দিয়ে দেবো। এখানে আমি আগে 1 চামচ দিয়েছিলাম, এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের 3-4 চামচের মতো।
এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর কাসুরি মেথি হাতের মধ্যে রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। এরপর আমি হাফ লেবুর টুকরোটা দিয়ে দেবো। আপনারা যেরকম টক খান সেরকম দিতে পারেন, আপনারা চাইলে একটা গোটা লেবুও দিতে পারেন, ছোটো লেবু। আমি এখানে হাফ লেবু দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। ভালোভাবে মশলার সাথে আমি এটা ভেজে নেব। এরপর অল্প একটু আমি জল দিয়ে নাড়াচাড়া করছি যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটা পুড়ে গেলে খেতে বাজে হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এরপরে আগে যে সবজিগুলো আমি প্রেশার কুকারে হতে দিয়েছিলাম, দেখুন এখানে হয়ে গেছে। এরপর আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে ঢেলে দেবো জল শুদ্ধ। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব, সমস্ত সবজি একসাথে মিশিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আপনারা চাইলে এর মধ্যে অল্প এক চিমটে ফুড কালারও দিতে পারেন, আমি এখানে দিইনি। আমি আবার একটা ছোটো চামচের নুন এখানে দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজি আমি মিশিয়ে নেব। দেখুন জলটা আমার কমে এসছে নাড়তে নাড়তে, তার মানে সবজিগুলো হয়ে গেছে। এরপর আমি একটা ডাল কাটার সাহায্যে বড় বড় আলুর যে টুকরোগুলো, টমেটোর টুকরোগুলো সমস্ত আমি ম্যাশ করে নিচ্ছি। টমেটো আগেই ম্যাশ হয়ে গেছিলো, আলুর টুকরোগুলো সমস্ত আমি আগে এর সাথে ম্যাশ করে নিচ্ছি। তারপর একটা স্ম্যাশারের সাহায্যে, পোটাটো স্ম্যাশারের সাহায্যে সমস্ত সবজিগুলো আমি ম্যাশ করে নেবো। এমনভাবেই ম্যাশ করতে হবে যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশে যায়, কোনো ক্রাঞ্চি ভাব যাতে এতে না থাকে। দেখুন আমার কনসিস্টেন্সিটা ম্যাশ হয়ে যাওয়ার পর তাহলে বুঝতে পারবেন কতটা ম্যাশ করতে হবে। এ দেখুন, এরপরে আমি জল ঢেলে দিয়েছি, আমার ম্যাশ করা হয়ে গেছে। একটু জল ঢেলে দেবো, এক কাপের মতো জল ঢেলে দেবো, এক কাপ কি দেড় কাপের মতো জল ঢেলে দিয়ে এবার আঁচটা আমি হাই করে দিয়েছি। সমস্ত সবজিগুলো খুন্তি সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে। ম্যাশের পর সবজির কনসিস্টেন্সিটা দেখুন কীরকম লাগছে। এই দেখুন, এবার আমার পুরো সবজিটা তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেবো। সবজির কনসিস্টেন্সিটা এমনই হতে হবে যাতে পাউরুটিটা ডোবালে পাউরুটির মধ্যে সবজির গ্রেভিটা ভালোভাবে চলে আসে। দেখুন এরকম হবে পাওভাজির কনসিস্টেন্সিটা। এরপর আমি একটা ছোট প্যানে বাটার দিয়ে নেবো, নিয়ে পাউরুটিগুলো এবার শেখে নেবো। পাউরুটিগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। বাজারে যে পাওভাজির পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটিগুলো আমি নিয়েছি, এরকমভাবে মাঝখান থেকে কেটে নিলাম। এরপর বাটারের মধ্যে অল্প একটু পাওভাজির গ্রেভি নিয়ে নিয়েছি আমি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পাউরুটিগুলো এরকমভাবে রেখে গ্রেভি শুদ্ধ আমি ভালোভাবে সেঁকব। দুটো পাউরুটি আমি নিয়ে নিয়েছি, এর ফলে পাওভাজির যে সুন্দর স্মেলটা এর মধ্যে চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। যখন গ্রেভিতে ডুবিয়ে খাবেন খুব সুন্দর লাগবে। এইভাবে দু পিঠ আমি ভালোভাবে শেকে নেব। আপনারা চাইলে আর একটু বেশি বাটার দিতে পারেন, পাওভাজিতে বাটার একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। দেখুন এখানে আমি সার্ভ করে দিয়েছি পাওভাজি বাটার দিয়ে আর স্যালাড দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা,
আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন এরকমই রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ।